গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আবার সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে কালকে আর কোনো ভিডিও করিনি সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ ছিল তো একটু আগে ঘুম থেকে উঠেছি মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে একটু আগে ঘুম থেকে উঠেছি তো কিছু কথা বলার জন্য তোমাদের কাছে আবার চলে এলাম কারণ কন্ট্রোভার্সি তো বন্ধ করা যাবে না আর এই জানোয়ারগুলো যতদিন থাকবে আমাদের নিয়ে বলবে ততদিন তো মুখ বন্ধ করে বসে থাকতে একদমই পারবো না তো চলো কিছু কথা বলি আচ্ছা তোমাদের দেখলে একটু একটু কি অ্যাবনরমাল মনে হচ্ছে না দেখবে তোমরা একটু ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখো ঠিক মনে হবে একটা অ্যাব নর্মাল বক 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 করে যাচ্ছে একই বিষয়ের উপরেই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিনে একটা চ্যানেলে চারটে করে ভিডিও বুঝতেই পারছ কতটা টাকার প্রয়োজন একই জিনিস নিয়ে একই লোকের ওপরে বকর বকর করে মানে ওরা যদি একটুখানি পায়খানাতেও যায় মানে সেই পায়খানাটা নিয়েও শুধু কিচ্ছু দেখাবে না শুধু ওরা একবার পায়খানা যাতায়াত দেখাবে ভিডিওটার মধ্যে আর কিছু থাকবে না সেটা নিয়েও ভিডিও করে দেবে সেখান থেকেও সত্যিই বার করে নিয়ে আসবে মানে মিথ্যাটাকে বার করে নিয়ে আসবে তো আবার সত্যবাদী না মিথ্যেটাকে বার করে নিয়ে আসবে কি না পটিতে গেল ভাব রে পটিতে যাওয়ার সময় ওদের শ্বাস দেখেছ পটিতে গিয়ে ওরা কতটা পটি করেছে দেখেছ পটির কালার দেখেছো ও তো সবটাই দেখবে না আমরা যেগুলো দেখবো না ও কিন্তু সেগুলোই দেখবে বুঝতে পারছো তো মানে পাক্কা একটা অ্যাব নর্মাল যে বসে বসে কথা বলে ওর মুখ চোখ দেখলেই বোঝা যায় ও একটা জ্বালার মধ্যে দিয়ে রয়েছে একটা মানে শরীরের মধ্যে অসহ্য যন্ত্রণা জ্বালা থাকলে মানুষ যেরম করে ঠিক সেরকম একটা পাগলি লাগছে পাগলির পরে কিছুটা আমি আর বললাম না ওটা তোমরা বসিয়ে নিও তো একদম এখন একদম পুরো ওরকম লাগে তারপরে মানে ওরা যেটাই করছে যা করছে তাই নিয়ে ভিডিও তাই নিয়ে ভিডিও চারটে করে ভিডিও চারটেখানি কথা নিচে সব বসে আছে না পালের গোদারা সে তো একদম তারা তো একদম ফাটিয়ে দাও ফাটিয়ে দাও করে এমন ফাটান ফাটাচ্ছে ফাটার পর জোড়া লাগলে হয় বুঝলে কি না ফাটতে ফাটতে তো ওরার কিছু অস্তিত্বই থাকছে না শুধু খালি ফাটিয়ে দাও ফাটিয়ে দাও ও ফাটিয়ে দিয়েছ উফ দিদি আরও জোরে বলো আরও দাও আরও দাও ওদেরকে আরও দাও কি না মানে মানুষ এরা হ্যাঁ কিছু মানুষকে এরা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিশেষ করে এই শয়তানটা এটা এটাকেও বলে এক ধরনের অ্যাটেম্প টু মার্ডার কন্টিনিউয়াসলি মেন্টাল হ্যারাসমেন্ট এক ধরনের অন্যায় ক্রাইম এটা মনে হয় ওইগুলো জানেই না কারণ ওকে জ্ঞান দেওয়ার জন্য তো এরাই বসে থাকে না ব্যারাকপুরের পুলিশের কোনো কি ক্ষতি যে ও করবে তার কোনো ঠিক নেই আবার ব্যারাকপুরে থাকে না এখন আবার শুনছি ব্যারাকপুরেও থাকে না শ্যামনগর থেকে জগদ্দল নাকি গারুলিয়া কোথাকার মধ্যেই নাকি ওই পুলিশটা থাকে তো যা না যা স্টেপ নিয়ে দেখা মুখে বড় বড় ফুটানি মেরে তোর কী করতে পারিস দিয়ে মানে উজ্জ্বলের ফিফটিন পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পারসেন্ট নিয়ে যাদের খুব মাথা ব্যথা তাদের তো দিয়েছে কণিকার ডেকেছে তো যা গিয়ে পরীক্ষাটা করে আয় তারপরে এসে ফটর ফটর করবি এরপরে কণিকাকে বলতে হবে যে ওই চামড়ার ব্যবসা করার জন্য তোকে ডেকে নিয়ে যেতে তোকে আর তোর ওই সাঁকরেতগুলোকে যেগুলো বসে 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 বকর 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 করে তোর সাথে সাথে সেইগুলোকে বলবে একসাথে চামড়ার ব্যবসার ওখানে একবার ঘুরিয়ে নিয়ে আসতে কারণ তোদের তো অভিজ্ঞতা প্রচুর তা ওরা কোন মার্কেটে যায় সেটা একটু তোদের দেখিয়ে আনবে তোরা তো অন্য মার্কেটে যাস তোরা হাই লেভেলের মার্কেটে যাস ওরা তো ছোটোখাটো মার্কেটে যায় সেই জন্য একটু সবাই জানতে পারে তোদের মতো হাই লেভেল মার্কেটে ওরা যেতে পারেনি তাই জন্য ওরা বলে ফেলে তাই না ওদের যা দেখবি তাই তো অন্যায় তাই ওরা যা করে তাই সব বলে ফেলে তোরা তো আবার বলিস না তোরা তো আবার চুপকে চুপকে কাজ সারিস যেমন দিল্লি যাচ্ছিস দিল্লি কিছুদিন আগে তোর বোন ঘুরে এসেছে বেলায় কিছু হয়নি তোর বোন গিয়ে রাস্তা বাস্তা সব বেঁধে রেখে এসছে আটি বেঁধে এসছে ওখানে গিয়ে এইবার এখানে এসে তোকে পাঠাচ্ছে যেমন মামনি পাঠায় সোনাকে সেরকম তোর বোন পাঠাচ্ছে তোকে কারণ তোর তো প্রচুর পয়সার দরকার দিল্লি গিয়ে হাই লেভেল ধরে এসে তোর পয়সার ব্যবস্থা মনে হয় করে এসেছে বুঝেছিস তো তো তুই যা করছিস তার কি আমরা বুঝতে পারছি না আর তোর কে বাবা ওগুলো তো পাতে ফেলার যোগ্য না ওগুলো পাতে ফেলার যোগ্য না ওই জন্য ব্লক সব কটাই প্রায় ব্লক আছে দেখি না দেখবও না আর দেখলেও ওদের নিয়ে কোনো কথা বলবো না রাস্তা দিয়ে তো কত কুকুরই যায় বল কুকুরের দিকে কি হাতি তাকায় মোটে তাকায় না যেরকম ওদেরকে হাতি হাতি বলছিস ওরা তোদের দিকে ফিরেও তাকায় না ওরা তোদের দিকে ফিরেও তাকায় না আর ওরা নিজেদেরকে ঐশ্বর্য ক্যাটরিনা আরও কী কি লিখেছিস সেগুলো ভাবে তার কারণ কি বলতো তোরা বলিস তোরা জ্বলবি বলে ওরা কিন্তু নিজেরাও জানে ওরা কি আর তোদেরকে তোরা বলিস বাবা একদম ক্যাটরিনা কায় বাবা একদম ঐশ্বর্য রায় সেই জন্য ওরাও একটুখানি পিঞ্চ দিয়ে দেয় তোদেরকে বুঝতে পারছিস আর তুই জ্বলবি ওই জন্যই ওরা বলে আর মানে পরোক্ষভাবে ও তোদের ওরা তোদের তোদেরকে পয়সা মানে রেভিনিউ জেনারেট করতে সাহায্য করছে আর কিছু করছে না ভালো কাজ করছে বামুনি সোনা কণিকা এরা খুব ভালো কাজ করছে যে তোদের মতন দুস্থদেরকে কিছু পয়সা রোজগারের জায়গা করে দিয়েছে তো কিছু পাগল ওইখানে বসে আছে তোর চ্যানেলটাকে দেখলে মনে কি ওয়েলকাম টু মেন্টাল হসপিটাল আর কিচ্ছু মনে হয় না মনে হয় ওয়েলকাম টু মেন্টাল হসপিটালের দরজা এইবার সকালবেলা খুলে গেল এইবার হুড়ুড় করে পাগলামি দেখো আর কিছু মনে হয় না আর কিছু পাগলকে তার সাথে সাথে তাদের পাগলামিগুলোও দেখো এটাই তোদেরকে দেখলে এটাই মনে হয় ওয়েলকাম টু মেন্টাল হসপিটাল আর কিছু মনে হয় না এখন তো পুরো পাগল খাটের ওপর লাফালাফি এই রং এই রং ওই রং করে যা ভিডিও বানাচ্ছিস বাবা রে বাবা যা কণিকার দয়াতে তোর এখন ভালোই চলছে নজর দিই জানিস তো দিন রাত্রি নজর দিই যে মানে কি বলবো যে দর্শকগুলো দেখছে সেই দর্শকগুলোকে পর্যন্ত মানে ঘেন্না ধরে গেল সেই দর্শকগুলোকে পর্যন্ত ঘেন্না ধরে গেল যেটা আমাদের ধরা উচিত নয় দর্শক সবার কাছে সমান কিন্তু তোর দর্শকগুলো নমস্কার তাদেরকে বাপরে বাপ বুদ্ধি দেয় তুমি এইভাবে বলো তুমি একে নিয়ে বলো তুমি ওকে নিয়ে বলো আবার টাইম মেনশন করে দেয় কুড়ি মিনিট পঁচিশ সেকেন্ডে এই বলেছ তিন মিনিট চোদ্দো সেকেন্ডে দারুণ বলেছিস পাঁচ মিনিট সতেরো সেকেন্ডে দিদি ফাটিয়ে দিয়েছো বাবা 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 ওই রকমভাবে পড়াশোনা করেছিলি পড়াশোনাটার সময় ওইভাবে করেছিলি তো যখন পুঁথিগত বিদ্যার দরকার ছিল তখন করেছিলি ওইভাবে যে কত সালে বাবর মারা গেছিল কত সালে পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে আমাদের গান্ধীজির মৃত্যু হয়েছিল কত সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল জানিস কি এগুলো কত সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল জানিস কি এগুলো বলতে বললেই হেগে ফেলবি আর এর বাইরে কিছুই করতে পারবি না পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল পারবি যেভাবে তোরা মেনশান করিস টাইম বাবা আর তো আছে শিবের দুই শাকরেত ছিল না মনে আছে শিবের দুই সাকরেতকে সবসময় শিবের সাথে থাকতো আর ভাং গাজা খেত মনে আছে কি ভৃঙ্গি আর একটা কি যেন না। মনে আছে তা এই কুতোপার নাম দিয়ে এক ভৃঙ্গি আছে ওখানে ভৃঙ্গির সাথে যে থাকে সে তো আবার টাইম মেনশন করে 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 কমেন্ট করে রে বাবা টাইম সে আবার কমেন্ট বক্সে কমেন্ট প্রত্যেক কটার ওই কটার সব কটার কমেন্ট বক্সে ঘুরে 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 বেড়ায় আর সবার নামে নিন্দা করে বেড়ায় সবার নামে আমার নামেও করে করে বেড়ায় সব চ্যানেলে গিয়ে গিয়ে তা শোনো মা তোমায় বলছি তোমার ছেলে মেয়ে আছে বাড়িতে একটু তাদের দিকে নজর দাও শ্বশুর শাশুড়ি আছে বাড়িতে একটু তাদের দিকে নজর দাও এই পাড়া প্রতিবেশীকে না উসকে নিজের সংসারটাকে একটু দেখো তাতে যদি পরবর্তীকালে তোমার ছেলে মেয়েরা তোমার সাথে আবার এইসব ব্যবহার না করে ঠিক আছে শিবের দু নম্বর সাঁকড়ে সেদিনকে একজন বলছিল না যে আমি গিয়ে ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো তোদেরকে একদম দিয়ে আসবো আসিস আসিস শ্যামনগরে আমি তোদেরকে নিয়ে গিয়ে দিয়ে আসব। ঠিক আছে দেখবো তোদের কত দম আছে এক একজনের বড় বড় বাতলিং না নিজের বাড়িতে বসে বসে মারবি ক্যামেরার সামনে বসে বসে মারতে আসিস না ওই বাতলিংগুলো তোদের মতন পাগলগুলো দেখে দেখে আরও ফার্স্ট হয়ে যাচ্ছে বলো 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 দিদি বলো আরও বলো আরও বলো ওরা যে মজা নিচ্ছে তোকে ফুটিয়ে সেটা তো তুই বুঝিস না সেটা তোর বোঝার ক্ষমতা নেই ভাবছিস থ্রি কে ফোর কে টেন কে সেভেন কে এইট কে ভিউজ হচ্ছে আমার তো ভিউজ দরকার আমি যে লোকের পিন্ডি চটকাচ্ছি তাতে আমার কিছু যায় আসে না তাতে আমার কিছু যায় আসে না তুই যখন সেজে সেজে ভিডিওগুলো করিস তুই কি মনে করিস তোকে একদম ক্যাটরিনা কাই তোকে লাগছে ওদের তো লাগছে না তোকে কি লাগে তুইও তো সেজে সেজে অনেক ভিডিও বানিয়েছিস অনেক শাখাপলা বাদ দিয়ে বসে বসে অনেক করেছিস ননদের হাতে চটটাও খেয়েছিস মনে আছে তুই নিজেই মুখেই বলেছিস তোর বাড়িতে সেগুলো অ্যালাউ করে না সেই জন্য ওই ফার্স্টেশনে তুই ওদেরটা সহ্য করতে পারছিস না আর তুই যে ড্রেস পরে রিলস করিস ভালো লাগে তোকে দেখতে তোর মনে হয় তোকে খুব সুন্দর লাগছে দেখতে ওই ধলা গায়ের রং অ্যানিমিয়া পেশেন্টের ওই সাদা রঙ দেখে তুই বেঁচে যাচ্ছিস ভাবছিস কি তোকে বিশাল সুন্দর লাগছে তাই না ওদেরকে দেখতে খুব বিচ্ছিরি লাগছে পুতানা আকুশির ছবি দিয়ে দিয়ে ভিডিও বানিয়েছিস ভগবান না তোকে একদিন ওই রূপটা করে দেয় ওই রূপগুলো তোদের সব কেনা করে দেয় যে দুটো ছবি লাগিয়ে করেছিস না সেই দুটো রূপ কিন্তু তোর তোর ভেতরটা হচ্ছে ঠিক সেম তোর বাইরেটা ধলা রং দিয়েছে ভগবান কিন্তু ভেতরটা দিয়েছে একদম পুতানা আকুশি একদম পুতানা রাক্ষসির মতন তোর সাথে তোরগুলো সব শাকচুন্নি পেতনি এইসব হচ্ছিস তোরা তাই জন্য তোরা অন্যকে ওটা দেখছিস আমরা কিন্তু দেখি না আমাদের চোখে কিন্তু সেগুলো পড়ে না আমার মনে হয় দুটো বাচ্চা বাচ্চা মেয়ে এখনই তো সময় ওদের এনজয় করার তোদেরও ছেলে মেয়ে আছে তো যদি পড়তে চায় দিবি না তো শাড়ি পরিয়ে দিবি শাড়ি পরিয়ে দিবি যাদের ছেলে আছে ধুতি পরিয়ে দিবি কেন প্যান্ট শার্ট পরাচ্ছিস কেন পায়জামা পাঞ্জাবি পরে ঘুরতে বেড়াতে নিয়ে যাচ্ছিস কেন টি শার্ট পরছে তারা ছি 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 কি অশুভ্য কী অসভ্য তোরা ধুতি পরাবি ধুতি আর ফতুয়া নিজের ছেলেদেরকে ধুতি পরাবি আর মেয়েরা যেই একটু বড় হবে এই সেভেন এইটে উঠবে সঙ্গে সঙ্গে পরিয়ে দিবি শাড়ি তোরা না একদম ধর্মে কর্মে নীতিপরায়ণ মহিলা বাবা কালাসজ নিয়ে কত ভাবছিস তা খুব তো রীতিনীতি মানছিস তা নিজে কেন হেগে জামা কাপড়টা নাইটিটা ছাড়িস না তখন বুঝি বড়দের তৈরি করা নিয়ম সেগুলোর বেলা কিছু হয়নি না নিজে তো হেগে জামা কাপড় ছাড়িস না মানিস না বাসি জামা কাপড় ছাড়া তুই মানিস না এইসব নিয়ম কানুন নিজের বেলা নিয়ম কানুনটা একটু অন্য করে ফেলিস তাই না আর ওদের বেলায় যত নিয়ম সব ওদের বেলায় নিজে হেগে কাপড় ছাড়িস না নিজেই বলেছিস বাসি কাপড় ছাড়াটা আমি মানি না বলেছিস না ছেলেরাও কেন ছাড়বে না তাহলে এই হবে না কেন তাহলে ওই হবে না কেন তাহলে বলেছিস না বলেছিস তো তাহলে ওর মার মন্দিরে যাওয়া নিয়ে তোরা এত মাথা ব্যথা কেন ওর মার কালাসুজ নিয়ে তোরা এত মাথা ব্যথা কেন নিজে কালো মানবি তো কখনো মানবি না তুই তোর যা ক্যারেক্টার তাতে কোনো কালাসুজ মানবি না তুই তুই মানুষটাকেই মানিস না বেঁচে থাকতে তুই আবার কালো মানবি কি তুই তো ওই শ্বশুর শাশুড়িকেই মানিস না তুই তো নিজের মাকেই মানিস না ওই বাবা পদে আছে আর বাদ বাকিগুলোকে তাই জন্য তুই কাল অসুজ কেন এমনি অসুঝে তুই পালন করবি না তুই আবার বড় বড় ডায়লগ মানিস এসে হুম নিজে হেগে কাপড় ছোঁচায় না ওই কাপড়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব করে সে এসেছে অন্যের ক্ষুদ ধরতে যা ভাগ 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 ভাগ